আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি বানাবো ফুলকপির পাকোড়া, তার জন্য আমি নিয়েছি ফুলকপি, আর আছে আমার এখানে পেঁয়াজ কুচি, আছে ধনে পাতা কুচানো, মরিচ, লবণ, জিরা গুঁড়া, এখানে হাফ চা চামচের মতো আছে, আর এখানে হাফ চা চামচের মতো আছে বেকিং পাউডার। আসুন তাহলে শুরু করা যাক ফুলকপির পাকোড়াটা কীভাবে বানাতে হয়। এখানে আমি একটা হাড়ের মধ্যে পানি দিয়ে, পানির মধ্যে লবণ আর হলুদটা দিয়ে রাখছি। এখানে দেখেন পানির মধ্যে বলকটা চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো। বিসমিল্লাহ রহমান রহিম। এখানে আমি সবগুলো ফুলকপি দিয়ে দেই। ফুলকপিটা আমি বেশি সিদ্ধ করবো না, জাস্ট একটা বলক আসলে এটা তুলে রাখবো। দেখেন ফুলকপিটার মধ্যে বলক কিন্তু চলে আসছে। এখন আমি এই চুলাটা বন্ধ করে দিব, দিয়ে এই গরম পানির মধ্যে ফুলকপিটা আমি 3-4 মিনিট রেখে দিব। একটা ঢাকনা দিয়ে আমি ফুলকপিটা 3-4 মিনিট রেখে দিব এই পানির মধ্যে। এর মধ্যে চলুন আমরা এই যে পাকোড়া বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নেই। ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে এই যে হাফ কাপের মতো ময়দা নিয়ে রেখেছি, আর আমি এখানে যা যা মশলা নিয়ে রাখছি ওগুলো সব দিয়ে দিব। এখানে আছে পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ, লবণ, জিরে গুঁড়ো আর বেকিং পাউডার, সবগুলো আমি এখানে একসাথে দিয়ে দেব। সবগুলো আমি এখানে দিয়ে দিছি। আপনি চাইলে এখানে একটু হলুদ গুঁড়োও দিতে পারেন, আমি এখানে দেন যার যার খুশি। এখানে আমি এখন দিয়ে দেব, একটু মিক্স করে নেই। মিক্স করে আমি এখানে দিয়ে দেব পানি। আমি এখানে আর একটু পানি দেবো। এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, চেক করে নিতে পারেন লবণ লাগবে কিনা। এখন আমি ফুলকপিগুলো একটা জালের মধ্যে ছেঁকে নেব। এই যে দেখেন আমি ফুলকপিগুলো তুলে রাখছি। এখন আমি হালকা করে একটু গোলমরিচের গুঁড়ো এগুলোর মধ্যে দিয়ে দেব, জাস্ট সামান্য। ইচ্ছা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এই যে দেখেন আমি ব্যাটারের মধ্যে ফুলকপিটা নিয়ে নিছি। এখন আমি আর এই যে কড়াইয়ের মধ্যে আমি তেলটা গরম করতে দিয়ে দিছি। এখন আমি ব্যাটারের মধ্যে ফুলকপিটা এরকম করে আমি ফুলকপিটা দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে আসছে, এখন আমি ফুলকপিটা দিয়ে দেবো। বিসমিল্লাহ রহমান রহিম। আস্তে আস্তে করে আমি আস্তে আগুন দেব, আস্তে আস্তে আমি এটা ভেজে নিব, দেখাচ্ছি অবশ্যই। Thank you.
এভাবে করে আমি লাল করে ভেজে নিব ফুলকপিটা। এই যে দেখেন আমার ফুলকপিগুলো লাল হয়ে গেছে। আগুনটা একদম কম রাখবেন না, আবার হাই হিটও রাখবেন না, মিডিয়ামের চাইতে একটু বেশি রাখবেন। এখন আমি এগুলো তুলে নেব। এই যে আমি পাকোড়াগুলো তুলে নিলাম, এখন আমি এগুলো পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখেন আমার পাকোড়াটা রেডি হয়ে গেছে। এই যে বিকেলে চায়ের সাথে জমে যাওয়ার মতো একটা নাস্তার আইটেম। এই যেহেতু শীতকাল, ফুলকপিটা সবাই এখন বাজারে পাবেন, অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।